দর্শক, স্ত্রী সন্তানকে হত্যা করেছে সেনা সদস্য। হত্যা করে তিনি ক্ষান্ত হননি, তিনি সেই মাথা গোলা আলাদা করে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। ইতিমধ্যে এলাকাবাসী কঠিন ভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন সেনা সদস্যদের উপর। দর্শক, কি হতে যাচ্ছে তাহলে এই সেনা সদস্য? তাহলে কি সে এই কাল্লা গোলা বিক্রি করে দিয়েছে? আসুন এই ভিডিওতে দেখে আসি কি বলছেন এলাকাবাসী, এমনকি তার ফ্যামিলি লোকেরা কি বলছেন। অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ওই ভুল তথ্য দিছে, কাল্লা পাওয়া যাচ্ছে না, 2 লাখ না 5 লাখ টাকাতে বিক্রি করে দিছে। ওই যে তথ্যটা দিছে যে কাল্লা ওখানে পাওয়া যাবে, কিন্তু ওখানে কাল্লা পাওয়া যাবে না, 100 এর মধ্যে 100 শিওর। ওই খালি করছে, আমি একা আছি না, ওর বোনতে আছে, ওর বাপ আছে। নিজের সন্তান নিজের বউকে মেরে ফেলে দিছে, এর মধ্যে একলা না স্যার, ওর বাবা মা কোছে, এইবার গেলে বউ জান আসে না, তাহলে কোন রহস্য না থাকলে। আর যেখানে যাচ্ছে থানা মিডিয়াম, যেখানে মন্ত্রণালয় যেখানে 2 লক্ষ 3 লক্ষ করে প্রশাসন সহ যেভাবে হয়রানি করে নিছে, আমার মনে হয় ধারণা ওই যে তথ্যটা দিছে যে কাল্লা ওখানে পাওয়া যাবে, কিন্তু ওখানে কাল্লা পাওয়া যাবে না, 100 এর মধ্যে 100 শিওর। ওই ভুল কথা বলছে, আমাদের খালি প্রশাসনদের হয়রানি করাচ্ছে, কোনো লাভই হবে না মাথা খুঁজে। অগ রিমান্ডে না নেওয়া পর্যন্ত ওর থেকে ভালো তথ্য পাওয়া যাবে না। ওই ভুল তথ্য দিছে, কাল্লা পাওয়া যাচ্ছে না, 2 লাখ না 5 লাখ টাকাতে বিক্রি করে দিছে, এই জন্য কাল্লা পাওয়া যাচ্ছে না। ভুল ঠিক আছে, ওই ওর বাপের সাল, ওর বাপের সাল, ওর বাপের রিমান্ডে দিলে তাহলে সব পারবি না, ওর বাপের মেন। আমরা মামলা করছি না, তার খালি করছে কি যে হলে টাকা দিছে, অগ্রে কারো নাম দেন না, আবার নিজে টাকা দিছে, বান্দিলে বান্দিলে ওখানে থাকে। ওই খালি করছে, আমি এক আছি না, ওর বোনতে আছে, ওর বাপ আছে, ওর বাপ ওই হোস্টেলে যে 2 রুম ভাড়া নিছে, ওই বাপ বাপ করছে, একটা দাঁড়িয়ালা লোক আসলো জবাই করছে। তুমি চাকরি যাও তো, যা হয় আমরা দেখে নেবো, তাহলে ওর বাপ শাদী আছে না, তুই কি ভাবে চাকরি দেবো? আমার যেটা ধারণা, ওই পরিকল্পিতভাবে আগে মনে হয় ঘুমের ভিতরে নেশা খাওয়াইছে, খাওয়ায় ওই অজ্ঞান করার পর বাপ বেটা বা একজন, তো এটা সম্ভব না, কোনোভাবে এটা সম্ভব না, যেহেতু নিজের স্ত্রী, যতই একটা মায়া সংসার তো করছে, একদিনের হলেও করছে, কীভাবে সে মনে করেন একা এটা হতেই পারে না। অবশ্যই এর সঙ্গে আরও মনে করো পরিকল্পিতভাবে 2-4 জন আছে, ওর দুলাভাই, তারপরে হয়তো বা মনে করেন বাপ বা মনে করেন ও তো আছেই, এককভাবে এটা ঘটনা করতেই পারে না মনে হয়, কেননা এটা কোনোভাবেই সম্ভব না। অবশ্যই মনে করেন যে এটা ঘুমের নেশা জাতীয় কিছু খাওয়াইছে, খাওয়ায় অজ্ঞান করে সুস্থ মাথায় এটা কাজটা করে নাই। আমি কিছুদিন আগে 6টা সুমতি থেকে তুলে প্রমাণ আছে, সব সুমতি আসছিল, তুলে ও 5 লক্ষ দেওয়ার পরও 2 লাখ টাকা ধার নিছে, ওই 6 শতক জায়গা কিনছে, ওরে পুরো টাকা আমার স্যার। আপনারা বললেন যে টাকা পয়সা তুলিয়ে, তাহলে এখন মারার কারণ কি হবে? এখন মারার কারণ আমি জমি চাচ্ছে, এখন আমার এই বাড়িটা চাচ্ছে, টাউনের বাড়ি লেখে, আমার একটা সন্তান আছে, কোন তাকে আমি কি দিমো? তে কইছি আমি বাড়ি দিমো না, আমি কিছু কিছু করে অন্যটি জায়গা কিনো, আমি দিমো। আশামনি সে আমার এক সম্পর্কে ফুবু হয়, এক সম্পর্কে সে আমার সহপাঠী বা বান্ধবী হয়, এবং আমাদের আমার একটাই খারাপ লাগছে যে আমাদের বাবা বিয়ে দেয় একমাত্র স্বামীর কাছে, আমাদের বাবা মার পরে যদি শেষ ভরসা হয় সে একমাত্র আমার দাদির স্বামী, কিন্তু সেই স্বামীর কাছে যদি আমরা নিরাপদ দাবি না করতে পারি তাহলে আমরা কার কাছে দাবি করব? সেই স্বামীর কাছে আমার খুব একটা দুঃখজনক বিষয়, সেই স্বামীর কাছে আমরা কীভাবে একটা ভরসা পেয়ে আমাদের বাবা মা তার কাছে আমাকে উপস্থাপন করবে যে তোমার হাতে আমার এই মেয়েটা আমি তুলে দিলাম? মেয়েটাকে আমরা ছোটোর থেকে বড় হতে দেখছি, আমরা একসঙ্গে খেলাও করছি, আমরা এই মেয়ের বিচার চাই, ওরা টাকা দিয়ে দিতে যাবে তাও আমরা দিতে পারবো না। দুনিয়ার মধ্যে সবাই দেখবে, একদম এত লোক যত দেখতে পারে তার মৃত্যু হয়।
বগুড়া শহরতলির বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলে পাওয়া যায় মা ও এগারো মাস বয়সী সন্তানের খণ্ডিত মরদেহ। এরপরই বেরিয়ে আসে হত্যা ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার চাঞ্চল্যকর তথ্য। প্রায় তিন বছর আগে আজিজুল হকের সঙ্গে বিয়ে হয় আশা মনির। আজিজুল সেনা সদস্য হিসেবে চট্টগ্রামে চাকরি করেন। তাদের এগারো মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। সন্তান হওয়ার পর থেকে আশা শ্বশুরবাড়ি থাকতেন। গত দুই দিন আগে আশা তার বাবার বাড়ি নারুলিতে আসেন। এর মধ্যে দুই মাসের ছুটিতে বাড়ি আসেন আজিজুল। কথা ছিল ছুটি শেষে 1 জুন সন্ধ্যায় চট্টগ্রামে যাবে আজিজুল। শনিবার সন্ধ্যা 7টার দিকে বগুড়া শহরতলির বনানী এলাকার শুভেচ্ছা আবাসিক হোটেলে তমা ও মিরাজ পরিচয়ে ওঠেন তারা। বাড়ি উল্লেখ করা হয় রংপুরের পীরগঞ্জ। রাত 9:30 দিকে হোটেল থেকে বের হন আজিজুল। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্ত্রী সন্তানকে গলা কেটে হত্যার পর প্রথমে হোটেল থেকে বেরিয়ে যান আজিজুল। এরপর সন্তানের মাথা করতোয়া নদীতে ফেলে দেন। সেটি উদ্ধারে কাজ করছে ডুবুরি দল। পরে বউ ও ছেলেকে হারিয়ে গেছে বলে শ্বশুরকে সঙ্গে নিয়ে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেন। হোটেলের ম্যানেজার রবিউল ইসলাম জানান, সকালে হোটেলে এসে আজিজুল জানায় তিনি রুম ছেড়ে দিবেন। এ সময় ম্যানেজারের চাপাচাপিতে এক পর্যায়ে হত্যার কথা স্বীকার করেন আজিজুল। হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানানোর পর থেকে আজিজুল হেফাজতে রয়েছেন। আশামনির বাবা আসাদুল ইসলাম এবং পরিবারের সদস্যদের দাবি, যৌতুকের জন্যই এই খুন। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন? এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, সেনা সদস্য এই প্রথমবারই হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছেন। একজন সেনা সদস্য তার নিজের স্ত্রী সন্তানকে হত্যা করেছেন, তাকে হত্যা করে মাথা আলাদা করে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। ইতিমধ্যে সেই মাথা খোঁজ পেতে কিন্তু প্রশাসন তৎপর হয়ে উঠেছে, কোথাও খুঁজে পাচ্ছে না, ভুল তথ্য দিচ্ছেন বলে জানা যাচ্ছে। দর্শক, এলাকাবাসীর বক্তব্য আপনারা শুনেছেন, এমনকি দেখেছেন যে সেনা সদস্যের স্ত্রীর বাবা বলেছে তিনি সরাসরি অভিযোগ করছেন কেন তাকে হত্যা করেছে, যৌতুকের কারণে হত্যা করতে পারে বলে জানা যাচ্ছে। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।